আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সরকার 2022 সালে ছুটির তালিকা ঘোষণা করলো, তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নিই। 2022 সালে সরকারি ছুটি কয়দিন হবে জানালেন মন্ত্রিসভা, তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। আসছে নতুন বছরের 2022 কোন 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 দিন সরকারি ছুটি থাকবে সেই তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে 2022 সালে 22 দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি 14 দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে 8 দিন। 22 দিন সরকারি ছুটির মধ্যে 6 দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। অবশেষে 2022 সালে 22 দিন ছুটি পাবে, এর মধ্যে 14 দিন হলো সাধারণ ছুটি আর নির্বাহী আদেশে 8 দিন ছুটি। 2022 সালে যে 22 দিন ছুটি ঘোষণা হয়েছে তার মধ্যে 6 দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।